গুড ইভিনিং সবাইকে। আজকে আমি আপনাদের কাছে আমার একটা নিউ রেসিপি নিয়ে হাজির। এখানে রয়েছে চিকেন, তো আপনারা গেস করতে পাচ্ছেন যে আমি কি আজকে বানাতে চলেছি। আমি আজকে বানাবো চিকেন তন্দুরি, এবং চিকেন তন্দুরিটা কিন্তু আমি মাইক্রোওয়েভে করব না, করব পুরোটাই আমার গ্যাস ওভেনে। সো এটা কিরকম হতে পারে এবং এতে কি কি মশলা যাবে পুরোটাই আমি আপনাদেরকে দুটো পার্টে দেখাবো, তাই স্কিপ করা চলবে না, পুরো রেসিপিটা আমাদের সাথে থাকতে হবে। তো চলুন আমি আমার রান্না স্টার্ট করছি এবং এতে এক এক করে ইনগ্রিডিয়েন্টস মেশাবো। তো যেমনটা আমি বললাম, আমি এটা পুরোটাই দুটো স্টেপে ভাগ করে নেবো। তো ফার্স্ট স্টেপে আমি কি কি মেশাবো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের পিসগুলো অনেকটা বড় রেখেছি এবং চিকেনের গায়ের অংশগুলো আমি খানিকটা কাট করে নিয়েছি। আপনারা জানেন তন্দুরিতে এই গায়ে যদি চিকেনের কাট করে না নেওয়া যায় তাহলে মশলাগুলো কিন্তু ভেতর অবধি যায় না। সো আমি এখানে চিকেনের পিসগুলোতে খানিকটা কাট করে নিয়েছি বড় ছুরি দিয়ে। তো এবার এতে আমি ফার্স্টে মেশাবো নুন। সেকেন্ডে আমি এতে মিশাবো গোলমরিচ, ব্ল্যাক পেপার। আর থার্ড এতে চলে যাবে একটা পাতি লেবু। এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো আমার এখানে ফার্স্ট ম্যারিনেশন কমপ্লিট। এবার ফার্স্ট ম্যারিনেশনের পরে আমাদের কিন্তু এটাকে ম্যারিনেট করা অবস্থা 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে, দেন আমরা সেকেন্ড ম্যারিনেশনে যাব। তো চলুন সেকেন্ড ম্যারিনেশনে আমি কী কী ইউজ করবো দেখে নেওয়া যাক। ফার্স্ট ম্যারিনেশনের 5 থেকে 7 মিনিট পর এবার আমরা এটাকে সেকেন্ড ম্যারিনেট করব। তো সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমাদের কী কী লাগছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে খানিকটা কার্ড অ্যাড করব। এবার আমি এতে অ্যাড করব আদা, রসুন আর লঙ্কার পেস্ট। থার্ড আমি এতে অ্যাড করব সামান্য হলুদ গুঁড়ো। ফোর্থ আমি এতে অ্যাড করব লঙ্কার গুঁড়ো। আর যেটা মেইন এখানে সেটা হলো গিয়ে তন্দুরি মশালা, সেটা আমি এখানে অ্যাড করে দেবো। ব্যাস আমাদের চিকেনে যা যা দরকার ছিল প্রত্যেকটা মশলা অ্যাড করা হয়ে গেছে। এবার আমি এটাকে মেখে নেবো ভালো করে। এভাবে আমি আমার হাত দিয়ে এটাকে পুরোটা মেখে নেব। সো আমার ম্যারিনেট করা কমপ্লিট। এবার এটা আমি রেফ্রিজারেটরে 4 থেকে 5 ঘন্টা রেখে দেবো। এটা আপনারা 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন, কারণ এটা যতক্ষণ থাকবে ম্যারিনেট করা অবস্থায় রেফ্রিজারেটরে এটা কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। তো এর পরের প্রিপারেশন আমি ডিরেক্ট এটা ফ্রাই করব, চলুন দেখে নেওয়া যাক। 4 থেকে 5 ঘন্টা পরে আমি রেফ্রিজারেটর থেকে আমার ম্যারিনেট করা চিকেনটা বার করে নিয়েছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, এবং এটা হাই ফ্লেমে জ্বালিয়ে গরম করে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমাদের কিন্তু বাটার লাগবে, তো শুধু বাটারে আমি করব না, তাই জন্য আগে আমি এখানে খানিকটা বাটার দিয়ে দিলাম, আর তার সাথেই আমি এতে খানিকটা সাদা তেল দিয়ে দেবো। Thank you.
এবার এটা গরম হয়ে গেছে, আমি এতে আমার ম্যারিনেট করা চিকেনগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেবো। চিকেনগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। পাঁচটা পিস দেওয়া হয়ে গেছে, এরপরে যে গ্রেভিটা রয়ে গেছে ম্যারিনেট করার সেটার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আমার এগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দেবো। তন্দুরি মানে জিনিসটা খানিকটা পোড়া থাকে, তো এটা কিন্তু কমিয়ে ভাজা চলবে না, এটাকে হাই ফ্লেমেই করতে হবে। তাই আমি এবার এটাকে বাড়িয়ে দিলাম, এবার এর মধ্যে থেকে খানিকটা জল ছাড়া শুরু করবে। ওই জলগুলোকে আমাকে কন্টিনিউয়াসলি শুকোতে দিতে হবে, হাই ফ্লেমে যে জলগুলো যতক্ষণে শুকিয়ে যাবে আস্তে আস্তে আপনার তন্দুরি রেডি হয়ে যাবে। তাই এবার আমি এটাকে বাড়িয়ে দিয়ে ঢেকে দেবো। মিনিট দু থেকে তিন মিনিটের পরে আমি এটা খুলে আবার দেখে নেব। এবার আমি এটা ঢাকনাটা খুলব, খুলে দেখব যে জল কতটা শুকিয়ে গেছে। জল শুকিয়ে গেছে এবং ওপরে পোর্শনগুলো অনেকটা শুকিয়ে আসছে, তাই আমি গ্লাস দিয়ে এতে খানিকটা তেল দিয়ে দেব। আমি এগুলোকে উল্টে দেবো, আমি এখানে চিকেনগুলো উল্টে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে জলগুলো শুকিয়ে গেছে এবং ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেগুলো কিন্তু শুকিয়ে এগুলোর গায়ে লেগে গেছে, এবং তন্দুরি ঠিক যেরকম দেখতে হয় খানিকটা কালচে কালচে পোড়া, সেগুলো কিন্তু পোড়া নয়, সেগুলো অ্যাকচুয়ালি মশলাগুলো শুকিয়ে গিয়ে গায়ে লেগে থাকে, সেই টেস্টটাই অ্যাকচুয়ালি আমরা পাই। তো আমি এগুলোকে উল্টে নিয়েছি এবং মাঝখানে জায়গাটা খানিকটা ফাঁকা রেখেছি। কেন ফাঁকা রেখেছি সেটা আমি আপনাদেরকে বলব। আমাদের তন্দুরি আর বেশিটা বাকি নেই, অলমোস্ট হয়ে এসছে, এবার আমি নেক্সট স্টেপে যাব। এবার আমি ফাইনালি এটা ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে হয়ে গেছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে তন্দুরি চিকেন কিন্তু রেডি। এবার আমি কি করব, এবার আমি একটা স্টিলের বাটি এই মাঝখানটাতে এভাবে বসিয়ে দেব, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব আর এটাকে সাইড করে দেব। এবার আমি এই যে চারকোল ভালো করে গ্যাসে গরম করে নেব। আমি এই চারকোলটাকে ভালো করে গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি আবার ওই ফ্রাইং প্যানটাকে এখানে বসিয়ে দিলাম গ্যাসের ওপর, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, দিয়ে বাটির মাঝখানে চারকোলটাকে রেখে দিলাম। এখানে কিন্তু শেষ নয়, এবার মেইন ট্রিক্সটা দেখুন, এই চারকোলের মধ্যে আমি খানিকটা ঘি অ্যাড করে দেব। এবার সঙ্গে সঙ্গে আমি এটাতে চাপা দিয়ে দেব। এই যে চারকোলটায় ঘি দেওয়ার পরে যে
স্মোকি ফ্লেভারটা বেরোচ্ছে, এই ফ্লেভারেই মেন তন্দুরিটা কিন্তু আসল মজা। এটা ছাড়া কিন্তু তন্দুরি ইনকমপ্লিট। সো এটাই হলো গিয়ে আমার মেন ট্রিক্স। এবার এই ঢাকা দেওয়া অবস্থায় যতক্ষণ না পর্যন্ত এই স্মোকি ফ্লেভারটা পুরোটা স্প্রেড হয়ে যাচ্ছে প্রত্যেকটা চিকেনের পিসে, ততক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। দেন আমি আপনাদেরকে বাকিটা দেখাবো। চিকেন তন্দুরি খেতে গেলে কিন্তু আপনারা সবাই যে দেখে থাকবেন যে যে কোনো জায়গাতে একটা চাটনি দেয়, সেই চাটনি ছাড়া কিন্তু চিকেন তন্দুরি খাওয়ার সেই টেস্টটা আমরা পাবো না। তো সেই চাটনিটাও আমি আপনাদেরকে আজকে বানানো দেখাবো। তো আমি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম, তারপরে আমি একটা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা নুন, তারপরে ছোট্ট একটা আদার টুকরো আর দু তিন কোয়া রসুন, এর মধ্যে যাবে খানিকটা লেবুর রস, আর মেইন যেটা সেটা হলো গিয়ে দই। তো আমি এখানে খানিকটা কার্ডও দিয়ে দিলাম। আর যাবে সামান্য চাট মশলা আর খানিকটা জিরে। এবার এইগুলোকে আমি গ্রাইন্ডারে মিক্সড করে নেব, তাহলেই হয়ে যাবে তন্দুরি চাটনি রেডি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চিকেন তন্দুরি রেডি। আমি এখানে সার্ভ করেছি যে চাটনিটা আমি বানিয়েছিলাম গ্রাইন্ডারে, ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পরে সেই চাটনিটা এরকম হয়েছে। আমি চাটনি সহযোগে এখানে চিকেন তন্দুরি আপনাদেরকে বানিয়ে দেখালাম। তো ফুল রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করুন, আর রেজাল্ট কেমন আসলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের প্রিয়জনদের সাথে আপনারা এই রেসিপিটা শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার ফলে আপনারা এরপরে আরও অনেক নতুন নতুন ভিডিও পাবেন। থ্যাংক ইউ।